ভণ্ডামি যেটা সমাজে প্রতিষ্ঠিত করে ফেলেছে অনেকটা সেটা হলো তারা বলে দাজ্জাল এটা নাকি কোনো ব্যক্তি না দাজ্জাল এটা নাকি সভ্যতা দাজ্জাল আসবে না কেয়ামতের আগে কেয়ামতের বড় আলামতগুলোর মধ্যে থেকে একটা হলো দাজ্জালের আবির্ভাব হবে নাকি বহু হাদিস এ ব্যাপারে বর্ণিত হয়েছে কিছু সহিহ হাদিস থাকলেও বেশিরভাগ সহিহ হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় দাজ্জাল একজন মানুষ একজন ব্যক্তি আর তারা বলে দাজ্জাল এটা কোনো ব্যক্তি না এ ব্যাপারে পন্নির বই আছে বাইজুদ্দিন খান পন্নি বই লিখেছেন দাজ্জাল এটা ইহুদি খ্রিস্টান সভ্যতা এটা কোনো মানুষ না বর্তমান যুগে ইহুদি খ্রিস্টান সভ্যতাই হলো কি দাজ্জাল মজার বিষয় হলো ইহুদি খ্রিস্টানের সবচেয়ে বড় দালাল হয়ে তিনি ইহুদি খ্রিস্টানদেরকে কি বলছেন আজকের পশ্চিমাদেরকে তিনি দাজ্জাল বলছেন আরও মজার বিষয় হলো ডক্টর আব্দুল জাহাঙ্গীর রহমা তার এক লেকচারে তার এ আসল গোমরটা ফাঁস করেছেন তিনি বলেছেন জিম্বাবুয়ের বংশোদ্ভূত একজন ইংল্যান্ডের ন মুসলিম যার নাম হলো আহমদ থমসন আপনি গুগলে লিখে দিলে চলে আসবে ছবি সহকারে আহমদ থমসন একটা বই লিখছে এটা এই পণ্যের হেসবুত প্রতিষ্ঠার বহু আগে সে বইয়ের সে রীতিমত দাজ্জালকে একটা সভ্যতা ইহুদি খ্রিস্টান সভ্যতা জাতি এরকম আইডিয়া দিছে এবং দাজ্জাল কোনো ব্যক্তি নয় সে আইডিয়াকে চুরি করে ধার করে এনে পন্নী সাহেব বই বিক্রি করে দুই সালে নাকি বাংলাদেশের বেস্ট সেলার সবচেয়েতে বেশি যে বইটা সারা বাংলাদেশে বিক্রি হয়েছে সেই বইটা ছিল এই দাজ্জাল নামক বই যেটা পন্নী লিখছে সাধারণ মানুষ এটাকে আমৃত্ব মনে করে আমত মনে করে মুখরোচক স্লোগান দেখে আমেরিকার বিরুদ্ধে অনেকেরই ক্ষোভ আছে সেই ক্ষোভকে পুঁজি করে মানুষকে দাজ্জালের ভুল ব্যাখ্যা করে ভুল এবং বিকৃত ব্যাখ্যা করে সে তুলে ধরছে আমরা কয়েকটা হাদিসের শুধু সামান্য প্রাথমিক অংশ যদি বলি তাহলে আপনাদের কাছে পরিষ্কার হবে দাজ্জাল এটা মানুষ একজন ব্যক্তি এটা কোনো কি না সভ্যতা না এটা হলো তার ইসলামকে সলাদ কেসে বিকৃতি করেছে হজ কেসে বিকৃতি করেছে কোরআন কেসে বিকৃতি করেছে তারা দাজ্জাল ইসলামের কেয়ামতের একটা বড় আলামত সেটাকেও তারা কি করেছে বিকৃত করেছে তারা বলে এটা নাকি আপনার একটা সভ্যতা ইহুদি খ্রিস্টান সভ্যতা অথচ নবী সাল্লাহ সাল্লাম এর বহু হাদিসে ব্যাপারে আছে বোখারের একটা হাদিসে আসছেন বলেছেন যে একবার আমি ঘুমে ছিলাম স্বপ্নে দেখছিলাম যে আমি তপ করতেছি সেই হাদিসের একটা পর্যায়ে দাজ্জালের কথা বললেন যে আমি স্বপ্নে দেখলাম একজন ব্যক্তি তার শারীরিক অবকাঠামো এই 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 একজন মানুষের শরীরের যে অবকাঠামো সেটা বর্ণনা করলেন এখান থেকে বোঝা গেল দাজ্জাল একটা কি মানুষ মুসলিমের এক হাদিসে আসছেন সাবুন দার্জাল একজন যুবক যুবক কি মানুষ হয় না দেশ হয় কোনো দেশ রাষ্ট্র যুবক হয় নাকি অথচ সে বলতেছে ইহুদি খ্রিস্টান সভ্যতা বর্তমানে পশ্চিমা বিশ্ব এরাই নাকি দাজ্জাল নাউজুবিল্লাহ আর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন তারা সব যুবক ছিল যার দাজ্জাল হলো একজন যুবক কথা তো নাই তার চুল এলোমেলো এবং তার চোখের কিছু বিবরণ নবী সাল্লাল্লাহু আলাইহি এখানে দিবেন অন্য এক হাদিসে আবু দাউদে আসছে নবী সাল্লাল্লাহু বলেন ইন্না মাসি হাদ দাজ্জাল রাজুলুন কাসিরুন একটা খাটো টাইপের লোক হবে সে তার চোখ কেমন হবে চুল কেমন হবে অবয়ব কেমন হবে সব পুরা দেহের গঠন বিশ্বাস বর্ণনা করছেন এখান থেকে বোঝা গেল দাজ্জাল কি সভ্যতা না মানুষ অথচ তারা বলে দাজ্জাল কি সভ্যতা এবং তাদের এই বইকে সারা বাংলাদেশে বেশ ভালোভাবে প্রতিষ্ঠিত করেছে শুধুমাত্র আমাদের মূর্খতাকে পুঁজি করে নবী আসছে দাজ্জালের চোখে এই লেখা থাকবে কাফের এগুলো সবগুলো একজন কি মানুষ ছিল প্রিয় ভাইরা তামিম দারির যে বিখ্যাত হাদিস আছে একজন সাহাবি তামিম তিনি দাজ্জালের সঙ্গে সাক্ষাৎ করেছেন একটা ঘটনাচক্রে নবী সাদাহাম সেই মুসলিমের হাদিসে আসে সেটাকে সত্যায়ন করেছেন এগুলো প্রমাণ করে দাজ্জাল একজন মানুষ ছিল এবং সাইয়াদ নামে এক যুবক দাজ্জাল বলে হয়েছিল সাহাবিদের পরে বললেন যে না সে দাজ্জাল না তাকে মারার জন্য কয়েকজন প্রমাণ করে যে দাজ্জাল একজন মানুষ হিসাবে আবির্ভূত হবে কেমন আগে সভ্যতা কি নয় দাজ্জাল নয় এই সমস্ত কথা বলে কেমন যেন সে ইসলামের অত্যন্ত মৌলিক বিষয়গুলাকে বিকৃত করে মানুষকে এখান থেকে বের করার অপচেষ্টা চালাইছে এ হলো হিজব তহিদের মূল কার্যক্রম